30শে অক্টোবর নয়াপল্টনে মহাসমাবেশ করতে চায় বিএনপি। আরো জানিয়ে দেব জাহাঙ্গীর আলমকে ফের ক্ষমা করলো আওয়ামী লীগ। এদিকে বিএনপির কর্মসূচি ঠেকাতে পুলিশ কর্তারা ঘন ঘন বৈঠক করছেন বলছে রিজভি। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি প্লে করেছেন জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন আলহামদুলিল্লাহ। তো ভিউয়ার্স, আগামী 28 অক্টোবরকে ঘিরে থমথমে পরিস্থিতি তৈরি হচ্ছে রাজধানীর বুকে। বিএনপির মহাসমাবেশ এবং এক দফা আন্দোলন নতুন কর্মসূচি বাস্তবায়নে, এমনকি সরকার পতনের জন্যই তারা সর্বশেষভাবে মাঠে নেমেছেন এবং সর্বশেষভাবে প্রতিহত করার জন্য প্রস্তুত নিচ্ছে শেখ হাসিনা সহ তার প্রশাসন বাহিনী। তাহলে কি ঘটতে যাচ্ছে 28 অক্টোবর আসনের সম্পর্কে বিস্তারিত তথ্য জানবো আমরা এই ভিডিওতে। সো ভিডিওতে যাওয়ার আগে ছোট রিকোয়েস্ট করবো, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, নিয়মিত দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। তো ভিউয়ার্স, আসুন স্ক্রিনে। সক্রিয় হওয়ার পেছনে শক্তি কারা? ফার্স্ট পোস্টের নিবন্ধ। বাংলাদেশ 2024 সালের জানুয়ারিতে নির্ধারিত সাধারণ নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছে। নির্বাচনকে কেন্দ্র করে বিরোধী রাজনৈতিক দলগুলো জনসংযোগ চালিয়ে যাচ্ছে। খালেদা জিয়ার নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ও জামায়াতে ইসলামীর মতো বিরোধী দল রাজপথে মিটিং, মিছিল ও সমাবেশ করছে। তারা আসন্ন নির্বাচনের স্বচ্ছতা নিয়ে সংশয় প্রকাশ করছে। নির্বাচনের আগে ক্রমে জামায়াতে ইসলামী নিয়ন্ত্রিত ইসলামী শক্তিগুলো তাদের কার্যক্রম সক্রিয় হয়ে উঠছে। পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক আলোর মুখ দেখলেও সেটা বেশি দূর এগোয়নি, কারণ এখনো বাংলাদেশের মানুষ পাকিস্তানের সেনাবাহিনীর গণহত্যার জন্য করাচির কাছ থেকে আনুষ্ঠানিক ক্ষমা প্রার্থনার দাবি জানিয়ে যাচ্ছে। পাকিস্তান 1971 সালের মুক্তিযুদ্ধে লজ্জাজনক হারকে কোনো মতে মেনে নিতে পারলেও এখনো তারা বাংলাদেশে স্থানীয় নেতাদের উপর প্রভাব বিস্তার করতে চায়। ভারতকে কল্পিত বড় শত্রু হিসেবে বিবেচনা করে বাংলাদেশে তারা প্রভাব বিস্তার করতে চায়। দেশটি ম্যাকিয়াভেলিয়ান চক্রান্তের মাধ্যমে ঢাকায় রাজনৈতিক অবস্থাকে প্রভাবিত করতে আগ্রহী। এক্ষেত্রে তারা ইসলামী সমমননা দলগুলোকে তাদের দুর্বিসন্ধি পূরণে ব্যবহারের চেষ্টা চালিয়ে যাচ্ছে। পাকিস্তান দীর্ঘদিন ধরে বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে সম্পর্ক তৈরি ও প্রভাব বিস্তারের চেষ্টা করছে। 2020 সালে দেশটির সেনাবাহিনী ইমরান খান সরকারকে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে যোগাযোগ করতে বলে। ইসলামাবাদের পক্ষে আখ্যান তৈরি ঢাকার আঞ্চলিক নীতিকে প্রভাবিত করা ছিল উক্ত যোগাযোগের লক্ষ্য। এছাড়া বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ককে প্রভাবিত করাও এক কূটচালের অন্তর্ভুক্ত ছিল। 28 অক্টোবর নয়াপল্টনে মহাসমাবেশ করতে চায় বিএনপি। সরকারের পদত্যাগের এক দফা দাবিতে আগামী 28 অক্টোবর রাজধানী ঢাকায় মহাসমাবেশ করবে বিএনপি। ওইদিন দুপুর 2টায় নয়াপল্টনের দলীয় কার্যালয়ের সামনে এই মহাসমাবেশের অনুমতি চেয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনারের কাছে চিঠি দিয়েছে বিএনপি। শনিবার দুপুরে ডিএমপি কার্যালয়ে চিঠিটি পৌঁছে দেয় বিএনপির একটি প্রতিনিধি দল। বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রেজভী স্বাক্ষরিত চিঠিতে সমাবেশে পুলিশকে মাইক ব্যবহারের অনুমতি সহ সার্বিক নিরাপত্তার বিষয়ে সহযোগিতা প্রদান করার জন্য অনুরোধ জানানো হয়েছে। এর আগে গত 18 অক্টোবরের সমাবেশ থেকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আগামী 28 অক্টোবর ঢাকায় মহাসমাবেশের ঘোষণা দেন। জাহাঙ্গীর আলমকে ফের ক্ষমা করল আওয়ামী লীগ। ভবিষ্যতে সংগঠনের স্বার্থ পরিপন্থী কার্যক্রম ও সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ না করার শর্তে গাজীপুরের সাবেক মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলমকে ক্ষমা করে দিয়েছে আওয়ামী লীগ। শনিবার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের স্বাক্ষরিত এক চিঠিতে এ বিষয়ে জানানো হয়। জাহাঙ্গীর আলম বরাবর পাঠানো চিঠিতে বলা হয়, শুভেচ্ছা গ্রহণ করবেন। উপযুক্ত বিষয়ের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে বাংলাদেশ আওয়ামী লীগের স্বার্থ, আদর্শ, শৃঙ্খলা তথা গঠনতন্ত্র, ঘোষণাপত্র পরিপন্থী কর্মকাণ্ডে সম্পৃক্ততার জন্য ইতিপূর্বে আপনাকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়। ভবিষ্যতে সংগঠনের স্বার্থ পরিপন্থী কর্মকাণ্ড শৃঙ্খলা ভঙ্গ না করার স্বার্থে ক্ষমা প্রার্থীদের প্রতি বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ সাধারণ ক্ষমা ঘোষণা করে। সেই সূত্রে আপনার প্রতিও ক্ষমা প্রদর্শন করা হল। উল্লেখ্য, ভবিষ্যতে কোন ধরনের সংগঠন বিরোধী কর্মকাণ্ডে লিপ্ত হলে তা ক্ষমার অযোগ্য বলে বিবেচিত হবে। গেল মে মাসে গাজীপুর সিটি কর্পোরেশনের নির্বাচনে নৌকার বিরোধিতা করে দলের গঠনতন্ত্র লঙ্ঘন করেন জাহাঙ্গীর আলম। সেই পরিপ্রেক্ষিতে তার বিরুদ্ধে দলের সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়। দলীয় সূত্র বলছে, সামনে জাতীয় নির্বাচন ও বিএনপির আন্দোলন মোকাবেলায় তাকে কাজে লাগাবে আওয়ামী লীগ। গাজীপুরে তার শক্ত ভীত আছে ডেডিকেটেড অনুসারী, তাই এ মুহূর্তে তাকে দলে প্রয়োজন। সম্প্রতি ঢাকায় আওয়ামী লীগের এক কর্মসূচিতে 300 বাস নিয়ে তিনি যোগদান করেছিলেন।
এর আগে 2021 সালের সেপ্টেম্বর মাসে গোপনে ধারণ করা মেয়র জাহাঙ্গীর আলমের কথোপকথনের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়। এতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও গাজীপুর জেলার কয়েকজন গুরুত্বপূর্ণ নেতা সম্পর্কে বিতর্কিত মন্তব্য করার অভিযোগ ওঠে জাহাঙ্গীরের বিরুদ্ধে। স্থানীয় আওয়ামী লীগ প্রতিবাদ মুখর হয়ে ওঠে। 2021 সালের 19 নভেম্বর কেন্দ্রীয় আওয়ামী লীগ জাহাঙ্গীর আলমকে বহিষ্কার করে পরে মেয়র পদ থেকেও বরখাস্ত হন তিনি। এরপর চলতি বছরের 1 জানুয়ারি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সই করা চিঠিতে জাহাঙ্গীর আলমকে ক্ষমা করার কথা জানানো হয়। বিএনপির কর্মসূচি ঠেকাতে পুলিশ কর্তারা ঘন ঘন বৈঠক করছেন বলছে রিজভী। বিএনপির কর্মসূচি ঠেকাতে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘন ঘন বৈঠক করছেন বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, আমরা বিভিন্ন সূত্র থেকে জানতে পেরেছি কিভাবে বিএনপির কর্মসূচিকে নিষ্ঠুরভাবে দমন করা যায়, সেজন্যই বৈঠক করেছেন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। ঢাকা সহ সারাদেশ থেকে মিথ্যা মামলায় গ্রেপ্তারের হিড়িক থামছেই না, আরো জোরদার করা হয়েছে। সুতরাং এটি অত্যন্ত স্পষ্ট, শেখ হাসিনার অধীনে নির্বাচন দলবাস আইন শৃঙ্খলা বাহিনী ভোটারদের ভোট কেন্দ্রে না আসতে কি পরিমাণ নিঃশঙ্ক চালাবে তারই ইঙ্গিত এখনই পাওয়া যাচ্ছে। আবারও ভোটের আগের রাত্রে নৌকা মার্কায় সিল মেরে ব্যালট বাক্স ভরে ফেলতে তারা সর্বোচ্চ রক্তাক্ত সহিংসতায় লিপ্ত থাকবে। ইতিমধ্যেই দলবাস প্রশাসনের মনোরঞ্জনের জন্য জেলা উপজেলা ও থানা পর্যায়ের প্রশাসনের কর্তা ব্যক্তিদের উৎকোচ করে দেওয়া শুরু হয়েছে। শনিবার বিকেলে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। রিজভী জানান, আগামী 8 অক্টোবর নয়াপল্টনে মহাসমাবেশের জন্য অনুমতি চেয়ে ডিএমপিতে চিঠি দিয়েছে বিএনপি। সংবাদ সম্মেলনে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া, ডাক্তার সিরাজুল ইসলাম, সহ সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম প্রমুখ উপস্থিত ছিলেন। রিজভী বলেন, ইতিমধ্যে ডিসি ও ইউএনওর 261টি বিলাসবহুল গাড়ি, স্পোর্টস ইউটিলিটি ভেহিকল অর্থাৎ গাড়ি কেনার উদ্যোগ নিয়েছে সরকার। ডলার সংকট ও প্রচন্ড রিজার্ভ ঘাটতির মধ্যে গাড়ি কেনার উদ্যোগ শেখ হাসিনার অধীনে একতরফা নির্বাচনে প্রশাসনকে ব্যবহার করার এক মক্কম ঘুষ হিসেবে দেখছেন জনগণ। তিনি বলেন, একটি দেশে সরকারি কর্মচারীদের স্বরূপ দেখলেই সেই রাষ্ট্রের বৈশিষ্ট্য বোঝা যায়। বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনী ও জনপ্রশাসনের নির্লজ্জ দলবাজ কর্মকর্তাদের ভূমিকাতেই সুস্পষ্ট হয় বাংলাদেশে ফ্যাসিবাদী দুঃশাসনের মাত্রা কত ভয়াবহ। আওয়ামী নেতারা প্রকাশ্যে হুমকি দিচ্ছেন গণতন্ত্রকামী মানুষদের বিরুদ্ধে, এদের কেউ কেউ বলেছেন কর্মসূচি। তো ভিউয়ার্স, আমরা সে সম্পর্কে বিস্তারিত তথ্য জানাম। এ বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানাবেন, কেউ ভিডিওটি স্কিপ করবেন না। সরকারের পদত্যাগ এবং আগামী 3 নভেম্বরের ভেতরে সরকার পতন এবং নিরপেক্ষ নির্বাচনের জন্য সরকার গঠন কতটা দ্রুত কি হতে যাচ্ছে, আসুন বিস্তারিত জানবো এই ভিডিও থেকে। শাপলা চত্বর নিয়ে মন্তব্যের জেরে ওবায়দুল কাদেরকে এখনই গ্রেপ্তার করা উচিত বলে মনে করেন তিনি। মঙ্গলবার রাজধানীর সেগুন বাগিচায় বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদের হলরুমে বাংলাদেশ ইউথ ফোরামের উদ্যোগে 90-এর ছাত্র গণভুত্থানের অন্যতম রূপকার মরহুম সাইফুদ্দিন আহমেদ মনি স্মরণ এবং 90-এর বর্তমান প্রেক্ষাপট শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। দুদু বলেন, বিরোধী দলের আন্দোলনে সরকার পাগলপ্রায় অবস্থা। প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলনের বক্তৃতা শুনলেই বুঝতে পারবেন তার মাথার অবস্থা কি, তার সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের অবস্থা কি। তিনি গতকাল যে কথা বলেছেন, শাপলা চত্বরের চেয়ে ভয়ঙ্কর পরিস্থিতি হবে বিরোধী দলের, এ কথা থেকে জানতে কি বাকি আছে, তারা কি ধরনের কি চরিত্রের। ওবায়দুল কাদেরের এই কথার কারণে তাকে এখনই গ্রেপ্তার করা উচিত। তিনি বলেন, স্বৈরাচার এরশাদের পতন কিভাবে হয়েছে দেশের জনগণ দেখেছে, তারাও দেখেছে এদেশে স্বৈরাচারের কোনো স্থান নেই। এই অক্টোবর মাস এখনো শেষ হয়নি, মাঝামাঝি দেশের জনগণ মনে করে এ মাসের মধ্যেই এই স্বৈরাচার সরকারকে পদত্যাগ করতে সক্ষম হব আমরা, পার্লামেন্ট ভেঙে দেওয়া হবে, নতুন নির্বাচন কমিশন গঠন করা হবে। নির্বাচন কমিশন প্রসঙ্গে তিনি বলেন, নির্বাচন কমিশন কি বলে, কে নির্বাচনে এলো বা না এলো তা দেখার বিষয় নয়, মগের মূল্য পাইছেন, আমাদের টাকায় জনগণের টাকায় চলাফেরা করেন, গাড়িতে ওঠেন, বাসা ভাড়া দেন, আর কে এলো না এলো তার মানে কি। ছাত্রদলের সাবেক এই সভাপতি বলেন, সবকিছুরই একটা শেষ আছে, এই সরকারেরও শেষ আছে, এবছরের অক্টোবর নভেম্বর ও ডিসেম্বরের মধ্যে নতুন সূর্য উঠবে বাংলাদেশে, নতুন পরিবর্তনের দিকে দেশ ধাবমান হচ্ছে, দেশনেত্রী বেগম খালেদা জিয়া সহ যারা জেলখানায় আছে সবাইকে বাহিরে নিয়ে আসা হবে, গণতন্ত্রের বাংলাদেশ হবে, স্বাধীন বাংলাদেশ হবে। নির্বাচন প্রতিহত করার কৌশল ঠিক করেছে বিএনপি। নির্বাচন কমিশন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে মাঠ পর্যায়ে নির্বাচন কর্মকর্তা এবং নির্বাচনী অফিসগুলো নিরাপত্তা চেয়েছে, এটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এটি চাওয়ার মধ্য দিয়ে আগামী নির্বাচনে যে সহিংসতা হতে পারে এবং নির্বাচন প্রতিহতে যে প্রক্রিয়া সক্রিয় গোষ্ঠী চেষ্টা করতে পারে সেই আভাস পাওয়া গেছে। বিভিন্ন সূত্রগুলো বলছে, নির্বাচন কমিশন জেনে বুঝেই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে এই আবেদন করেছে। বিএনপি আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ না করার সিদ্ধান্তে ক্রমশ দৃঢ় হচ্ছে, এমনকি যাই ঘটুক না
কেন, যে পরিস্থিতি তৈরি হোক না কেন, তত্ত্বাবধায়ক সরকার না হলে তারা নির্বাচনে যাবে না, এমন একটা অনর অবস্থান গ্রহণ করেছে। বিএনপির মধ্যে প্রশ্ন উঠেছে যে বিএনপি যদি শেষ পর্যন্ত নির্বাচনে না যায় সেক্ষেত্রে নির্বাচন তারা কিভাবে প্রতিহত করবে। আওয়ামী লীগ আরেকটি 2014 বা 2018 এর মতো নির্বাচন করে টানা চতুর্থবারের মতো ক্ষমতায় আসবে, তখন বিএনপির সামনে কোনো পথ খোলা থাকবে না। আর এ কারণেই বিএনপি এখন নির্বাচন প্রতিহত এবং আন্দোলন করার জন্যই গুরুত্ব দিচ্ছে এবং সেইভাবে প্রস্তুতি নিচ্ছে। সেই প্রস্তুতির অংশ হিসেবে দেশের যে সমস্ত ভোটকেন্দ্রগুলো রয়েছে, নির্বাচনী অফিসগুলো রয়েছে, সেগুলোতে ঘেরাও এবং অবরোধ ও সহিংসতা তৎপর চালাতে পারে বলেও ধারণা করা হচ্ছে। বিএনপির একাধিক সূত্রগুলো বলছে, নির্বাচনের তফসিল ঘোষণা করার সাথে সাথে জেলা নির্বাচন অফিস, নির্বাচন কার্যালয় ইত্যাদি ঘেরাও এরকম কর্মসূচি বিএনপি দিতে পারে। এটির মাধ্যমে নির্বাচনী কর্মকর্তাদের মধ্যে ভয় ঢুকিয়ে দিতে পারে, তারা যেন নির্বাচনের দায়িত্ব পালনে অপারগতা প্রকাশ করে। নির্বাচনের দায়িত্ব পালন কর্মসূচি থেকে সরে আসে একটি নিরপেক্ষ লক্ষ্যে, আর সেই লক্ষ্যেই তারা কাজ করছে। বিএনপি নেতারাও স্বীকার করেছেন, তাদের প্রথম লক্ষ্য হল সরকারকে কোণঠাসা করে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের দাবি আদায় করা। দ্বিতীয় লক্ষ্য হল তত্ত্বাবধায়ক সরকার ছাড়া যে নির্বাচন হবে সে নির্বাচন প্রতিহত করা। প্রথম উদ্যোগে বিএনপি সফল হবে না, এটাই বলা বাহুল্য, কারণ আন্দোলন এমন একটি পর্যায়ে আগামী কিছুদিনের মধ্যেই নিয়ে যাওয়া সম্ভব নয় যেখানে সরকার তত্ত্বাবধায়কের দাবি মেনে নিতে বাধ্য হবে, কারণ বিএনপির হাতে এখন সময় মাত্র 20 দিন। এই 20 দিনের মধ্যে সরকারকে তত্ত্বাবধায়ক ব্যবস্থায় বাধ্য করা অসম্ভব, আর এটি বিএনপি জেনে বুঝেই মূল মনোযোগ দিচ্ছে নির্বাচন প্রতিহত করার বিষয়ে। বিএনপির পরিকল্পনা হল যখন নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে তখন থেকে বিএনপি জ্বালাও ভাঙচুর অবরোধ অবস্থান কর্মসূচি গ্রহণ করবে। এই সমস্ত কর্মসূচির মধ্য দিয়ে তারা মূলত নির্বাচনের সঙ্গে যারা সংশ্লিষ্ট তাদের মনে ভীতির সঞ্চার করবে। এই ভীতির মাধ্যমে তারা এমন একটি পরিস্থিতি তৈরি করতে চায় যে পরিস্থিতিতে নির্বাচন কমিশন এবং নির্বাচনের সঙ্গে যারা সংশ্লিষ্ট তারা ভয় পেয়ে যায়। আর তৃতীয় ধাপে রয়েছে, শেষ পর্যন্ত যদি যে কোনো প্রকারে সরকার একটি নির্বাচন করেই ফেলে তাহলে নির্বাচনের পর এই সরকারকে আন্তর্জাতিক মহল যেন স্বীকৃতি না দেয় এবং সরকারের বিরুদ্ধে যেন বিভিন্ন ধরনের ব্যবস্থা গ্রহণ করে সে ব্যাপারে দেন দরবার করবে এবং আন্তর্জাতিক মহলে এটি নিয়ে লবিং করবে। এ সময় তারা দেশের বিশৃঙ্খলা পরিস্থিতির চেষ্টা চালিয়ে যাবে। তবে এই তিন ধাপের মধ্যে বিএনপি এখন সবচেয়ে মনোযোগ হল নির্বাচন প্রতিহত করার কৌশল নির্ধারণ করা, আর এই কৌশল নির্ধারণ করতে গিয়েই বিএনপির প্রধান টার্গেট হচ্ছে মাঠ পর্যায়ে নির্বাচন কর্মকর্তাদের। ভোট চুরি নির্বাচন আর হতে দেওয়া হবে না রেজাউল করিম। ধর্ম, বর্ণ, গোত্র নির্বিশেষে দেশের সকল শ্রেণী পেশার মানুষকে আত্মনির্ভরশীল এবং কর্মমুখী করতে পারলেই ক্ষুধা, দারিদ্র, বেকারত্ব মুক্ত, সুখী, সমৃদ্ধ জাতি গঠন করা সম্ভব। জামাত সে লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামের কেন্দ্রীয় কর্মী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি মোহাম্মদ রেজাউল করিম। মঙ্গলবার রাজধানীর একটি মিলনায়তনে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তরের খিলক্ষেত থানা পশ্চিম আয়োজিত আত্মকর্মসংস্থান সৃষ্টির জন্য সমাজের সুবিধা বঞ্চিত মানুষের মধ্যে নগদ অর্থ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। কাদেরের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন থানা সেক্রেটারি মোহাম্মদ শহীদুল্লাহ সহ আরো অনেকে। ডক্টর রেজাউল করিম বলেন, দেশের বর্ধিত জনসংখ্যাকে দেশ এবং জাতির জন্য বোঝা মনে করা হলেও বাস্তবতা কিন্তু তা নয়, বরং দেশের বিশাল জনগোষ্ঠীকে মানব সম্পদে পরিণত করে কর্মের হাতিয়ার বানানো গেলে তা হবে আমাদের সবচেয়ে বড় অর্জন। কারণ মানুষ ক্ষুধা ক্ষুধার্ত পেট নিয়ে জন্মায় না, বরং প্রত্যেকের সাথে দুটি বলিষ্ঠ হাতও থাকে, আর প্রত্যেক নাগরিকের হাতকে কর্মের হাতে পরিণত করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা সরকারের দায়িত্ব। কিন্তু দেশে কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠিত না থাকায় দেশের মানুষ রাষ্ট্রের কল্যাণ থেকে বঞ্চিত হচ্ছে। এমত অবস্থায় এই কাজকে উৎসাহিত করার জন্য সীমিত সামর্থ্য নিয়ে আমরা আপনাদের পাশে দাঁড়ানোর সাধ্যমতো চেষ্টা করছি। জনগণের ম্যান্ডেট নিয়ে জামাত কখনো ক্ষমতায় গেলে অগ্রাধিকার ভিত্তিতে দেশের সুবিধা বঞ্চিত মানুষের কর্মসংস্থান এবং বেকারত্ব দূরীকরণের জন্য কার্যকর কর্মসূচি গ্রহণ করবে, আর ক্ষমতার বাইরে থাকলেও দেশ এবং জাতির জন্য জামায়াতের এই কল্যাণকামিতা সবসময় অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। তিনি দেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করার আন্দোলনকে গতিশীল ও বেগবান করার জন্য সকলকে জামাতের পতাকা তলে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, গণবিচ্ছিন্ন এবং নৈশ ভোটের সরকার পতনের এখন কাউন্টডাউন শুরু হয়ে গেছে, এখন আর রীতিমতো অসংলগ্ন কথাবার্তা বলছেন। নৈশ ভোটের সরকার এখন খড়কুটোর আশ্রয় এবং চাপাবাজি করে অবৈধ ক্ষমতা রক্ষা করবার জন্য দিকবিদিক ছোটাছুটি শুরু করেছে, কিন্তু এতে তাদের শেষ রক্ষা হবে না, কারণ জনগণই হচ্ছে সরকার পতন এবং রক্ষার অদ্বিতীয় অনুষঙ্গ, আর দেশের ভোট চুরি নির্বাচন আর কখনো দেয়া হবে না। তিনি সরকারকে বাস্তবতা উপলব্ধিপূর্বক টালবাহানা পরিহার করে অবিলম্বে পদত্যাগ এবং কেয়ারটেকার সরকারের হাতে ক্ষমতা হস্তান্তরের আহ্বান জানান, অন্যথায় তাদের জন্য করুণ পরিণতি অপেক্ষা করছে। কোন আলটিমেটাম দিয়ে লাভ হবে না বললেন উবায়দুল কাদের। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী উবায়দুল কাদের বলেছেন, বাংলাদেশের জনগণ যতদিন শেখ হাসিনার সঙ্গে আছে ততদিন কোনো কথাবার্তা বা আলটিমেটাম দিয়ে লাভ হবে না, সংবিধান থেকে এক চুলও সরবে না সরকার। মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজে শেখ রাসেল দীপ্তময় নির্ভীক নির্মল দুর্জয় শীর্ষক অনুষ্ঠানে যোগ দিয়ে একথা বলেন।
তো বিশেষজ্ঞ আমরা সে সম্পর্কে বিস্তারিত তথ্য জানলাম। এ বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানান। আজকের ভিডিওটি পর্যন্ত ভালো লাগলে লাইক এন্ড কমেন্ট করবেন এবং দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।